হ্যালো এভরিওয়ান, তন্ময় তিসির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি তন্ময়। আজকে আমি দেখাবো আপনারা কি করে একটি ইউটিউব থাম্বনেল বানাতে পারেন আকর্ষণভাবে। আমি আশা করি এই থাম্বনেলটি করার পর এই থাম্বনেলের উপর সবার চোখ পড়বেই। তো এটা সাধারণত ইউটিউবারদের জন্য। ইউটিউবাররা চায় ভাইয়া আমি কীভাবে একটি ভালো থাম্বনেল করব, আমাকে থাম্বনেল শেখান, কোন ওয়েবসাইট দ্বারা আমি ভালো থাম্বনেল করতে পারি। তো তাদের জন্য আজকে আমার ভিডিও। এজন্য আমাদের প্রথমে যে কোনো ব্রাউজার অন করতে হবে। আমি এই এর ওয়েবসাইট লিংক আমি ইউটিউবে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্ক, সেখান থেকে আপনারা গিয়ে সেখানে থাম্বনেল তৈরি করতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক আমাদের ভিডিও। এই এই ওয়েবসাইটটা ওয়েবসাইট দ্বারা আমরা কাজটি করতে পারি। ব্যানার স্ন্যাক, এখানে আপনারা ফেসবুক বা গুগল দিয়ে এখানে সাইন ইন করতে পারবেন। আমি গুগল দিয়ে সাইন ইন করি। এখানে সুবিধাটা হলো আপনারা যে কোনোভাবে যে কোনো ধরনের থাম্বনেল এখানে আপনারা তৈরি করতে পারবেন, এবং আপনাদের আলাদা কোনো ইমেজ লাগবে না। এর মধ্যে অনেক ইমেজ দেওয়া আছে। লোডিং হচ্ছে। মেক এ ব্যানার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখুন আপনি ফেসবুকে কভার তৈরি করতেন, ফেসবুক পোস্ট, হোয়াইট স্ক্রাইবার, স্কোয়ার, হাফ পেজ, আর এখানে ইউটিউব চ্যানেল কভার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। এখন আপনাদের যে কাজ, আপনারা চাইলে এখান থেকে যে কোনো কভার নিতে পারবেন। যে ধরেন আমি এই কভারটা নিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে কভার চলে আসে, আস্তে আস্তে পিসের ব্যাকগ্রাউন্ডও চলে আসবে। এখানে আপনারা কি লিখবেন সেটা লিখবেন। আমি যেমন হাউ টু ক্রিয়েট এ ভিডিও, হাউ টু ক্রিয়েট এ ভিডিও, আপনারা চাইলে নিচের এটা ডিলিট করে দিতে পারেন। এখান থেকে এইভাবে আপনারা যদি চান এটাকে কালারিং করবেন, তাহলে এখান থেকে কালারিং করতে পারবেন। এই যে দেখুন কতটাই সহজ। এরপরে আপনার যদি নিজের কোনো ইমেজ থাকে, যদি আপনার গুগল থেকে নামানো বা আপনার তোলা কোনো ফটো, এইখানে 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 যাবেন অ্যাড ইমেজ। যার পরে এই যে আছে মাই ইমেজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপলোড এ ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোগ্রাম ফাইল চলে আসবে। এখান থেকে আপনারা আপনার নিজের ইমেজ নিয়ে তৈরি করতে পারবেন। তাছাড়া আরও বিভিন্ন জিনিস আছে, সেটা আমি আপনাদের এখন দেখাবো। এখানে আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পেজ, এখান থেকে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড ঠিক করতে পারবেন। অনেক কালার আছে, এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। তারপরে গিয়ে আছে আপনার এখানে টেক্সট আছে, বিভিন্ন ধরনের টেক্সট আছে। আপনারা এখান থেকে টেক্সটের যে কোনো একটা ক্লিক করে আপনারা লিখতে পারবেন। এই যে টেক্সট, এই যে অনেক ধরনের টেক্সট আছে এখানে, ছোট, বড়, মাঝারি, অনেক ধরনের টেক্সট আছে। তারপর এখানে আছে অ্যাড এ শেপ, কোন ধরনের আপনি শেপ ব্যবহার কর, অনেক ধরনের শেপ আছে। যেমন এই যে ইউটিউব, এটা আমি নিয়ে দেখাচ্ছি, এই দেখেন এই যে ইউটিউবের একটা ই চলে আসছে। তারপরে আপনারা যদি ইনস্টাগ্রামের ই করেন, তাহলে এই যে ইনস্টাগ্রাম আছে, এইভাবে বসিয়ে দিতে পারবেন। তারপরে আছে গিয়া এই যে বৃত্তটিত্ব আছে, এগুলোর মাঝে আপনি বসিয়ে দিতে পারবেন। তাছাড়া আর আছে এর বাটন, বাটন বলতে এখান থেকে আপনাদের এটা সাইন ইন করে কিনতে হবে। এই জায়গা আছে ম্যাজিক অ্যানিমেটর, এখানে এটা নিয়ে দেখাচ্ছি।
এইভাবে আপনার সব কিছু চলে আসবে। এটা আর কি আপনার থাম্বনেলটি ভিডিও সিস্টেম হবে, ইমেজ হবে না কি ভিডিও সিস্টেম, এটাতে আপনার ভিডিও সিস্টেম করতে পারবেন। তারপরে গিয়ে আছে আপনার এই যে এটা প্রথমেই দেখাইছি, দেখানোর পর আপনাদের এখন কাজ কি, মনে করেন আপনাদের থাম্বনেল তৈরি, এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো ওই যে সেভ, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার ব্যানারের নাম কি দিবেন, সেই ব্যানারের নাম এখানে দিবেন, এবং নিচে আপনার ব্যানারে ইউআরএল কোড দেওয়া আছে, যেমন আমি যে আপনার যে কিছু দিতে পারেন, এটা টাইটেল নিয়ে কোনো বিষয় না। দেওয়ার পরে এখানে সেভ লিখবেন, সেভ হয়ে গেছে। এরপর এখানে আপনার চলে আসবে আপনারা যে যে থাম্বনেল তৈরি করবেন এটা কোথায় পাবেন, এটা পাবেন হচ্ছে গিয়া এই যে মাই ওয়ার্কশপ, এখানে ক্লিক করে আপনার থাম্বনেল পেয়ে যাবেন। এই যে আমার থাম্বনেল, এই থাম্বনেলটি শুধু করলেই হবে না, এটাকে ইনস্টল করতে হবে। এখানে যে ডাউনলোড বাটন, এখানে ক্লিক করবেন, এই জিপিজি প্রথমটায় ক্লিক করতে পারেন বা পিএনজি, আমি জিপিজি করে দেখাচ্ছি। পিএনজি হলো ভিডিওর ক্ষেত্রে, আপনার থাম্বনেলটি যদি ভিডিও হয় তাহলে আপনারা জি পিএনজি ক্লিক করবেন। এখানে আমার থাম্বনেলটি হচ্ছে এমনি নর্মাল ইমেজ, তো আমি জিপিজি ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে আমার থাম্বনেলটি কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমি কোথায় পাবো সেটাও দেখাই দিচ্ছি। এই থাম্বনেলটি পাবো আমার পিসি প্রোগ্রামে গিয়ে ডকুমেন্ট না ডাউনলোড, ডাউনলোডে গিয়ে এই সবার শেষে এই যে দেখুন, এই যে আমার থাম্বনেলটি, এই মাত্র বন্ধুরা দেখলেন, এই মাত্র আমি যে থাম্বনেলটি করলাম, এই যে সেই থাম্বনেলটি। সো আপনারা আমার এই লিঙ্কটি আমি ওই আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা করে নেবেন, কারণ এর আলাদা কোনো লিঙ্ক নেই। এই লিঙ্কটি আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন অবশ্যই, এবং বন্ধুদের মাঝে সবার মাঝে শেয়ার করবেন।